이게 미사토 나게. 이래서 칼카이하고 시간에 안 해냈어. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যাচ্ছি সাইতামা টু চিবা, টোকিওর কাছাকাছি জেলা সাইতামা এবং চিবা। অপূর্ব গায়েন ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ রিঙ্কু ভাই আইসা পড়েন, সমস্যা নাই। এখানে সবুজ ঘাস, এখানে গরু 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 লালন পালন করার দরকার ছিল, অনেক পুষ্টিকর সবুজ ঘাস আছে, খেতে অনেক স্বাদ হবে। সুস্বাদু রঙের ঘাস আছে এখানে। ও আচ্ছা, ফয়েজুল্লাহ বিন শহীদ ভাই মিসাতোতে তারাবি পড়াইছেন, মাশাআল্লাহ। আমি ইসমাইল ভাই ভালো আছি। রফিকুল সরকার ভাই, যাচ্ছি একটু সাগরের পার যাচ্ছি আর কি, একটু সন্ধ্যার একটু আলো বাতাস খেতে যাচ্ছি আর কি, সাগর পার। হ্যাঁ রুহুল আমিন ভাই, এটা হচ্ছে গ্রাম, মানে গ্রামের মধ্যে হালকা শহরের ছোঁয়া আর কি, না গ্রাম না শহর। একটু চিপা চাপা রাস্তা, মোহাম্মদ শাহজাহান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জেনিফা চৌধুরী ইদা, হ্যাঁ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। নিহন কি ফয়জুল্লাহ বিন শহীদ ভাই, এই মসজিদে আমি গেছি মিসাত, হ্যাঁ ওইখানে তারাবি পড়াইছে আর কি, একজন কমেন্ট করছে বাংলাদেশ থেকে আসছে। তো এখন এই মুহূর্তে একজন আছে, ওনার নাম যে আরাফাতুল্লাহ, একজন ইমাম সাহেব আছেন, না আরাফাতুল্লাহ না আরাফাতুল্লাহ, ও আচ্ছা আচ্ছা, কয়েকদিন পরে আসবো ধান খেতে, না কাটতে আর কি। ইসমাইল ভাই আসলে এই ব্যস্ততার কারণে ক্লাস করতে পারি না, করবো আর কি, কিছুদিন পরে রেগুলার হব। রুহুল আমিন ভাই চিবাতে ইহঙ্গ সিয়াম আসতে মিন্না ঈশানী
নিহঙ্গ নারাই মাস কি থ্যাংকি ই দেশ কারা চত উন্তেন সীমাস বুঝছেন কি থ্যাংকি ই দেশ কারা চত সাম্প সীমাস চিবাই দেখার মতো কি কি আছে জাপানের একবারে সেরা যে পার্ক বা দর্শনীয় দর্শনীয় টপ টেন যেই প্লেস আছে তার মধ্যে ওয়ান নাম্বার না এক দুই নাম্বার আছে তিন চার নাম্বার হবে বা যাই নাম্বারই হোক ডিজনিল্যান্ড যেটা বিশ্ববিখ্যাত ডিজনিল্যান্ড হচ্ছে আপনার পার্ক আর কি পুরা কিন্তু আমি যাই না গেছেন না আমি এখনো যাই নাই ওই যে একটা হেলিকপ্টার আসতেছে হেলিকপ্টারে উঠে চলে যাবো নাকি তাড়াতাড়ি হেলিকপ্টারে দেখতে তাড়াতাড়ি হইব রাস্তাটা অনেক সুন্দর ওই পাশে নদী আছে ধান খেত এক পাশে ধান খেত আরেক পাশে ঘাস বিশাল চিপাও আমাদের ম্যাপটা আপনাদেরকে দেখাই ম্যাপের অবস্থা ও ম্যাপটা ওকে ফয়জুল্লাহ ভাই ইনশাল্লাহ দেখা হবে কোনো এক সময় তবে ওই মিশা তো মসজিদের দিকে আমি খুব বেশি একটা যাই না আমি হচ্ছে গামো মসজিদ সাবের ভাইয়ের মসজিদের আর কি সাবের ভাইয়ের মসজিদের কি কয় মুক্তাদি মুসল্লি মুসল্লি সাবের ভাইয়ের মসজিদের মুসল্লি আমরা না মানে সাবের ভাই যেটাতে ইমামতি করে সেটাই আর কি ধন্যবাদ ফয়জুল্লাহ বিন শহীদ ভাই জাপান কি অন্য রাষ্ট্রের গাড়ি চালাই নাকি হ্যাঁ চালাই সব রাষ্ট্রের ভালো ভালো গাড়িগুলাই জাপানে আছে জাপান থেকেও যেমন বিভিন্ন দেশে যায় বিভিন্ন দেশের গাড়িও জাপানে আসে ও আচ্ছা কিনচুতে ও আচ্ছা বুঝছি কিনচিচো কিনচিচোতে আপনি নামাজ পড়াইছিলেন ইউএসএ থেকে রাজিত আহসান জয় ভাই ধন্যবাদ
আজকে খুব বেশি একটা গরম পড়ে নাই এদিকে ওয়ানোয় আজকে গরম খুব বেশি একটা নাই রুদ্রের তাপমাত্রা কম পরিবেশটা সুন্দর কোনো হইচই নাই এখন কম রুদ্রের তাপমাত্রা ছিল একটু আগে ছিল যে লোক দুইটা মাসে বাসাতে পারে যে বাড়িয়ে গাড়ির এসির মধ্যে সে গরমের কি বুঝলি আগে পিছিয়ে কমেন্ট করেন আমার কমেন্ট করেন না পারমেশ ভাই যে আপনার কমেন্ট পড়ে ফেললাম সবার কমেন্ট করা হবে কারো কমেন্ট বাদ দিব না কারো সাথে আমার শত্রুতা আমি নাই দুবাই থেকে ধন্যবাদ মাজুদ ফয়সাল ভাই আমরা একটু পরে বিচের কাছাকাছি গিয়ে তারপর আবার লাইভে আসব আর আপনারা কি বলেন কেটে দিব না থাকবে আর কিছুক্ষণ আপনাদের ভোটের উপরে নির্ভর করবে লাইভ কি আর কিছুক্ষণ চলবে কি না আমার তো ওয়াইফাই এতক্ষণ কি ওয়াইফাই দিয়ে চলছিল না একজনে কমেন্ট করছে যে পুং মাং সাং মানে কি এটা তো তোমার আইডি তোমার আইডি আই চালাইছো তোমার আইডি তুমি জানো নি আমার তো মনে হয় তুমি অর্থ জানো এটা বানানি হয়েছে একটা অর্থ চায়না থেকে আনা হয়েছে আর কি এটা বলা যাবে না বললে এটা সে বুদা জানে এটা বললে চাকরি থাকবো না আরো কতক্ষণ উপর দিয়ে গেলে নে ভাল লাগতো উপরে যাওয়ার রাস্তা উপরে জগিং এর রাস্তা আমাদের যাইতে আরো এক ঘন্টা লাগবে আর কি যাই সবাই ভালো থাকেন পরে আবার দেখা হবে আপাতত বিদায় নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ